চরম বিপাকে বরাকের ক্ষুদ্র ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রামনাথপুর থানায় আটক মিজোরাম থেকে আসা বরাকের বহু স্থানীয় কাঁচা সুপারি বোঝাই গাড়ি। মঙ্গলবার রাত 9টা থেকে এখনো পর্যন্ত রামনাথপুরে আটক গাড়িগুলো, এ নিয়ে চরম বিপাকে পড়েছেন হাইলাকান্দি করিমগঞ্জ কাছাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমি জিকাইছি গাড়িটা, এই তুমি আটকাই লাগে তাহলে আমরা একটা কালকে রাত্রে একটা চার মিনিটও আইসি, চার মিনিটও আবার ঘরে কইস না এসবি রোডার রাত কোনো মতে গাড়ি ছাড়া যাইত না। কইলাম আমরারে অনুরোধ, আমরা বাচ্চা খাইছি না, আমরারে কোনো ফাঁকির তুমি তাই ছাড়াইয়া দেও, আর আমরার গাড়ি লাগে রাত চেক করো, কোনো অসুবিধা নাই, আমরা আমরা ফালাইমো মাল ফালাইয়া আমরা দেখাইমো, দেখাইয়া আমরারে ছাড়ো। ফেটর বুকে আমরা সারা মাংস কইছি, তারা কইছে না উপর লেভেলের রোডার হয়ে গেছে, আমরা ছাড়তাম না। এরপরে তারা কইছেন যে সকালে চেক করবা গাড়িটা, আমরা কইছি ঠিক আছে স্যার আমরা মানমু, তুমি তাই সকালে চেক করি, আমরা এখন যদি চেক করতে আমরা গাড়ি মাল করবো, আমরা নিজে নিজে খালি করবো, মাল খালি করি আপনারা দেখাইমু, যদি মাল কোনো অসুবিধা হয় তে গাড়ি আমরা লগে লগে আপনারা সিজ করে নিবা, থানার ভিতরে ঢুকে নিবা, আমরা কোনো আপত্তি নাই। তারা কইছেন না এখন আমরা চেক করতে পারতাম না, আমরা রাত্রে আমরা সারে না করছেন, কইছি তো কোন সময় দেখবা বলে আমরা সকালে দেখবো, কইছি তো ঠিক আছে আমরা গাড়ি রাখি, ও তো আমরা সব গাড়ি অন্য সাইড করে রাখি দিছি। সকালে তারা তিনটা গাড়ি চেক করছে, চেক করে মাল ভাইছে, পাওয়ার পরে তারা এমনি যাওয়ার সময় আমরা 200 টাকা এমনি দিয়েছি আবার খাওয়ার লাগিয়া। তো সকালে আমরা চেক করার পরে আমরা কইছি আর ওই গেছি নি বলে ওই গেছে, আমরা লগর খাটলি ছড়া গাড়ি একটা ভাই আমরা টাকা 100 টাকা দিছেন দেওয়ার বাদে তাই না তো লইছেন না, কইছেন না আমরা টাকা আমরা এখন নিতাম না, ও তাই কইছেন নেই না আমরা দিতাম কি নি, ও কিতা কইছেন না কইছেন আমি বাকি গাড়ি চেক করলে, চেক করার পরে বাদে কইছেন যাও গিয়া, যাওয়ার পরে তিনটা গাড়ি গেছে গিয়ে অন্তকে রোয়ানা দিয়া, যাওয়ার পরে তারা ওখান থেকে গিয়া জামিরাত থেকে তিনটা গাড়ি আনছে ঘুরাইয়া, এর ভিতরে আমরা যতটা গাড়ি আসলো না লাইসেন্স নম্বর গাড়ির চালান সারা সব খাতা মানে এন্ট্রি করছে, করার পরে কইলাম স্যার আমরা কিতা করতাম বলে না যে গাড়ি 3টা বাকি গেছে ও 3টা গাড়ি আনার পরে এরপরে তোমরা ছাড়মো, তারা 3টা গাড়ি আনাত গেছে, আনার পরে আনিয়া এনো আটকাইয়া রাখি দিয়েছে, কইছেন না এখন আমরা উপর লেভেল থেকে অর্ডার আইছি আমরা এখন গাড়ি ছাড়তে পারতাম না, হ্যাঁ গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স যত মানে মালর চালান যত কিছু আসলো সব দেখাইছে, কইছে স্যার কেন দেখাইতে না বলে না মাল সব ইনকোয়ারি করা লাগবো, কইছে স্যার ঠিক আছে আমরা আপনারা চেক করতে লাগবো, আমরা নিজে চেক করবো করি আমরা আপনারা দেখাইমু মাল কিতা আছে কি না আছে, 2 নম্বর কিছু থাকলে আপনারা দেখে লিবা, কইছে না এখন আর ছাড়া দিত না, তুমি তাই গাড়ি লইয়া তুমি মিজোরাম যেন থেকে মাল আনছো না নেওয়া, কইছে স্যার আমরা দেখো সাবাদ কৃষ্ণপুর লোকেলর গাড়ি আর মিজোর কাছ থেকে মাল লইয়া আমরা আনছি এখন সম্ভব নাই, তো স্যার নিয়ে মাল ঘুরিয়ে দিতাম অত জায়গা, কইছে আমরা করার কিছু নাই, টোটাল গাড়ি আছে তোমার 39টা গাড়ি আছে, খাটার তারা এন্ট্রি করছে তারা মানে অথচ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স মানে গাড়ি এন্ট্রি করা আছে 39, এরপরে আরো বেজান গাড়ি আছে, সব গাড়ির লোকের চালান আছে। মেমো রামনাথপুর থানার ওসি লিটন নাথ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই গাড়িগুলো আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে বরাকের ক্ষুদ্র ব্যবসায়ীরা মিজোরাম থেকে স্থানীয় কাঁচা সুপারি এনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ গাড়িগুলো আটকানোয় চরম বিপাকে পড়েছেন বরাকের ক্ষুদ্র ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কৃষক নেতা জহিরুদ্দিন লস্কর। জহিরুদ্দিন লস্কর প্রচণ্ড ক্ষোভ জেড়ে বলেন, দীর্ঘদিন ধরে বরাকের ক্ষুদ্র ব্যবসায়ীরা মিজোরাম থেকে স্থানীয় কাঁচা সুপারি এনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, হাইলাকান্দি প্রশাসন কোনোদিন বাধা প্রদান করেনি কিংবা অসম সরকার থেকে এরকম নির্দেশ আসেনি, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীর দোহাই দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের গাড়িগুলো কেন আটকানো হয়েছে? মানুষ যদি ছোট ছোট ব্যবসা করতে না পারে তাহলে কোথায় যাবে? যদি মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকে তাহলে কেন আগে তা প্রকাশ করা হলো না? যদি এই সুপারিগুলো অবৈধ হয়ে থাকে তাহলে কেন এখনও পর্যন্ত সিজ করা হয়নি? প্রশ্ন তুলেছেন জহির। জহির লস্কর আরও বলেন, যদি মিজোরাম থেকে স্থানীয় কাঁচা সুপারি আনা নিষিদ্ধ হয় তাহলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে বলুন যে বরাকের ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচা সুপারির ব্যবসা করতে পারবে না। বড় বড় ব্যবসায়ীরা বার্মির সুপারির ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরকে হ্যারাসমেন্ট না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের হ্যারাসমেন্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন কৃষক নেতা জহিরুদ্দিন লস্কর। আজকে রামনাথপুর থানার প্রশাসনের তরফ থেকে আমার বরাক উপত্যকার কাছাড় হাইলাকান্দির যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এই ক্ষুদ্র ব্যবসায়ী সবসময় মিজোরাম থেকে কাঁচা সুপারি এনে এখানে ব্যবসা চালিয়ে যায়, বহুদিন থেকে এই ব্যবসা চলছে, কিন্তু আমি দেখেছি হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকে কোনোদিনই কোনো বাধা প্রদান করা হয়নি, বা আসাম সরকারের তরফ থেকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে যে কাঁচা সুপারি ব্যবসা করতে পারবেন না বলে কোনো সরকারি কোনো নির্দেশ নেই, কিন্তু হঠাৎ করে গতকালকে রাত্রে মিজোরাম থেকে আমার হাইলাকান্দি এবং করিমগঞ্জের যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই সকলে মিজোরাম থেকে কাঁচা সুপারি কিনে রামনাথপুরে আনার পর রামনাথপুরের থানার ওসি সাহেবের নেতৃত্বে এখানে এই গাড়ি সব প্রত্যেকটি গাড়ি এখানে আটক করে রাখা হয়েছে, কিন্তু আমি
বর্তমানে রামনাথপুর থানার ওসি মহোদয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিল, ওনার সঙ্গে আলোচনা করেছিল যে কিসের ভিত্তিতে এই সকল কাঁচা সুপারির গাড়ি এখানে আটকে রাখা হয়েছে। উনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ যে এখানে সব কোনো ধরনের সুপারির গাড়ি এখানে যেতে দেওয়া হবে না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ থাকে তাহলে এই নির্দেশগুলো কেন আগে প্রকাশ করা হলো না, কেন এই সার্কুলার জারি করা হলো না? আজকে এই হাইলাকান্দি এবং করিমগঞ্জের হাজার হাজার ছেলেরা আজকে ব্যবসার তাড়নায়, নিজের পরিবার চালানোর তাড়নায় এই ছোটো ছোটো গাড়ি দিয়ে কয়েকটি কাঁচা সুপারি এখানে কিনে এনে এখানে আসার পর হঠাৎ করে এগুলো আটক করে রাখা হয়েছে। গতকালকে রাত্রের পর এখন পর্যন্ত প্রায় 48 ঘন্টা সময় হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গাড়িগুলো সিজ করা হয়নি। যদি এইগুলা অবৈধ হয়, যদি এই সুপারি অবৈধ হয়, কেন এখনও পর্যন্ত সিজ করা হলো না? আর কেন মুখ্যমন্ত্রীর দোয়াই দিয়ে মানুষগুলো আটকে হ্যারাসমেন্ট করা হয়েছে? মানুষ যদি ছোটো ছোটো ব্যবসা করে যদি বাঁচতে না পারে মানুষ কোথায় যাবে? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আহ্বান করেছি, যদি মিজোরাম থেকে এই সমস্ত কাঁচা সুপারি আনা নিষিদ্ধ হয় তাহলে অতি সত্বর সার্কুলার প্রকাশ করেন, একটা নির্দেশ প্রকাশ করেন, বিভিন্ন বা একটা প্রেস মিট করে দেন যে আমরা বরাক উপত্যকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে আপনারা এই সমস্ত সুপারি ব্যবসা বাদ দেন, বিশেষ করে কাঁচা সুপারি ব্যবসা বাদ দেন। কিন্তু আমরা দেখেছি যে সকল বড় বড় ব্যবসায়ী আছে যারা বার্মিজ সুপারি করে, বর্তমানে বার্মিজ সুপারি চলছে, বড় বড় গুজরাটের বড় বড় ব্যবসায়ী লিঙ্কে বর্তমানে বার্মিজ স্বশ গাড়ি প্রচার হচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে না, এই সমস্ত গাড়ি গ্রেফতার করা হচ্ছে না, আটক করা হচ্ছে না, সিজ করা হচ্ছে না। কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি সবসময় এই ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এরার উপরে হ্যারাসমেন্ট করা হয়, এরার গাড়ি সিজ করা হয়, এরার সুপারি সিজ করা হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো বড় ব্যবসায়ীকে এখনও পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়নি। আমরা আজকে এখান থেকে দাবি জানাচ্ছি যে সমস্ত দুই নম্বরই কারবার করছে, বার্মিজ সুপারি কারবার করছে, অতি সত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এবং ছোটো ছোটো যারা এই কাঁচা সুপারি ব্যবসা করছে এদেরকে আপনারা ছেড়ে দেন, এদের বিরুদ্ধে যদি এইভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে ওনারা কোথায় যাবেন? ওনারা এই করোনা মহামারীর সময়, এই লকডাউনের সময় সব গাড়ি বন্ধ ছিল, বর্তমানে এই গাড়ি চালক যারা আছে ওনারা এই সুপারি ব্যবসা বা সুপারি যারা ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসায়ী সুপারি কিনে এই সমস্ত আনা নেওয়া করে এরা বাঁচতেছে, কিন্তু এই সমস্ত জিনিস বন্ধ করা হলে ওনারা কোথায় যাবে? তাহলে সরকারের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, হাইলাকান্দির ডিসি মহোদয়, হাইলাকান্দির এসপি মহোদয়কে আমি আহ্বান করছি অতি সত্বর সুষ্ঠু হয়ে সরকারের তরফ থেকে একটা সার্কুলার প্রকাশ করেন যে এই সমস্ত কারবার বন্ধ করা হবে। যদি এই সমস্ত কারবার যদি অবৈধ হয়, যদি বন্ধ করেন পার্মানেন্টলি, আর যদি বৈধ হয় তাহলে কেন এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে? এরা আমাদের আসামের জনগণ, আসামের লোক, আসামের যুবক, এরা তো কোনো মিজোরামের নয়। আসামের যুবকরা যদি এইভাবে হ্যারাসমেন্ট করা হয় ওনারা কোথায় যাবে? ওনারা তো ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই সরকার তো ওনারা ভোট দিয়ে বানাচ্ছে, কিন্তু এরপর যদি এনাদের উপর আক্রমণ করা হয়, এনাদের হ্যারাসমেন্ট করা হয়, ওনারা কোথায় যাবেন? আমি অতি সত্বর আমি হাইলাকান্দি প্রশাসনের তরফ, হাইলাকান্দি এসপি মহোদয়কে, হাইলাকান্দি ডিসি মহোদয়কে আমি আহ্বান করেছি। আজকে গতকালকে থেকে প্রায় 48 ঘন্টা হয়েছে, প্রায় কয়েকশো যুবককে এখানে গাড়ি সহিতে এখানে আটক করে রাখা হয়েছে, অতি সত্বরে গাড়িগুলি ছাড়ার ব্যবস্থা নেন, না হলে আপনারা গাড়ি সিজ করে সিজার লিস্ট দেন, আমরা আদালতের দ্বারস্থ হব, দেখবো এগুলো বৈধ না অবৈধ।